ঢাকা জেলার ধামরাই উপজেলায় কুল্লা ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলালুর রহমানের সভাপতিত্বে এবং কুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজুল লুৎফর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্য বেনজির ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানরা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান খালেদ মাসুদ লালটু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুহানা জাসমিন মুক্তা সোমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আউলাদ হোসেন উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বুরহান উদ্দিন